হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউর চ্যানেল মধুস টিউটোরিয়াল যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানে প্রেস করে অল নোটিফিকেশানস অন করে নাও ইন ফিউচার নতুন আপডেটগুলি সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য আজকে গুরুত্বপূর্ণ কিছু জীবনবিজ্ঞানের প্রশ্ন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে চলে তবে ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্নটি হচ্ছে কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় উত্তরটি হচ্ছে গ্লুকাগন চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি উত্তরটি হচ্ছে রেটিনা কোন জিনিস বর্ণের জন্য দায়ী উত্তরটি হচ্ছে বিলিরুবিন মূত্র কোথায় প্রস্তুত হয় উত্তরটি হচ্ছে কিডনি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত প্রাণরসের নাম কি উত্তরটি হচ্ছে থাইরক্সিন মস্তিষ্কে প্রতি মিনিটে কী পরিমাণ রক্ত সরবরাহ করা হয় বা কত পরিমাণ রক্ত সরবরাহ হয় উত্তরটি হচ্ছে তিনশো পঞ্চাশ মিলিলিটার আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন রস উত্তরটি হচ্ছে পেপসিন বহিকর্ণ ও মধ্যকর্ণের সংযোগস্থলের যে পর্দাটি রয়েছে সেই পর্দাটির নাম কি। তার নাম হচ্ছে টিস্প্যানিক পর্দা জীবদেহের ওজনের প্রায় চব্বিশ ভাগ কোন পদার্থ উত্তরটি হচ্ছে কার্বন যকৃত বা অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কী রূপে উত্তরটি হচ্ছে গ্লাইকোজেন রূপে প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ হচ্ছে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশির অস্থিরতা বেড়ে যায় ও পেশির খিঁচুনি শুরু হয় উত্তরটি হচ্ছে প্যারা হরমোন ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে সেটা হচ্ছে অ্যাড্রিনালিন দাড়িগোভ গজায় কোন হরমোনের জন্য উত্তরটি হচ্ছে টেস্টোস্টেরন জীবন রক্ষাকারী হরমোন কোনটি উত্তরটি হচ্ছে অ্যালডোস্টেরন ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে ফসফরাস বেশি থাকে অস্থিতে খাদ্যদ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পৌষ্টিক নালীর কোন অংশে উত্তরটা হচ্ছে ক্ষুদ্রান্তে মহিলাদের পরিণত কোষকে কি বলে তা হল ডিম্বাণু মানুষের করটিতে কতগুলি অস্থি আছে উত্তরটি হচ্ছে চব্বিশটি প্রতি মিনিটে হৃদস্পন্দনের স্বাভাবিক গড় কত উত্তরটি হচ্ছে বাহাত্তর বার ধমনী শেষ হয় কোথায় উত্তরটি হচ্ছে লসিকায় মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে উত্তরটি হচ্ছে মেলানিন হরমোন পরিপাকতন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফীত অংশের নাম কি উত্তরটি হচ্ছে পাকস্থলী নিউরন কি নিউরন হল স্নায়ুকলার প্রত্যেকটি কোষ মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম স্টেপিস রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রস তা হচ্ছে পিত্তরস মানবদেহে রক্ত সঞ্চালন চক্র কে আবিষ্কার করেন উত্তরটি হচ্ছে উইলিয়াম হার্ভে কোন অ্যাসিড দেহে অপেক্ষাকৃত বেশি পরিমাণে আছে উত্তরটি হচ্ছে এইচসিএল মূত্র কোথায় প্রস্তুত হয় উত্তরটি হচ্ছে কিডনিতে থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রাণরসের নাম কি উত্তরটি হচ্ছে থাইরক্সিন একজন বয়স্ক লোক প্রতি মিনিটে কতবার শ্বাস নেয় বারো থেকে বার আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইওর আপকামিং এক্সামস